দুটেই ছবি আপনাদের দেখাবো একটি কসবার এবং অন্যটি সলটেকের একদিকে কসবার সিন্ডিকেটের তোলাবাজি দৌড়াতে অভিযোগ উঠলো বাড়ি তৈরি করতে গিয়ে আক্রান্ত হলেন ব্যবসায়ী অন্যদিকে সলটেকে বাড়ি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন तृणमूल सांसद सौगत रायेर बाड़ीर सामने सिंडिकेट निये विवादेर जेरे दौड़ात्तो बांसद्रोणीते प्रमोटिंग निये गंडगोलेर जेरे परस्परेर गुलिते गुलिबिद्ध दुई प्रमोटर एई सब घटनार रेश काटते ना काटतेई एबार कसबाय सिंडिकेट दौड़ात्तो নিজের বাড়ি তৈরি করতে গিয়ে আক্রান্ত ব্যবসায়ী অভিযোগ সিন্ডিকেটের দাবি না মানায় মারধর করে খুনের হুমকি দেওয়া হয় তাকে কসবা থানা এলাকার নস্করহাটে বাবার জমিতে বাড়ি করছেন ব্যবসায়ী মতি সিং তার অভিযোগ বৃহস্পতিবার জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলাকালীন সিন্ডিকেটের কয়েকজন এসে হুমকি দেয় তাদের টাকা দিতে হবে ও বাড়ি তৈরির মাল মশলা তাদের কাছ থেকে নিতে হবে ব্যবসায়ীর অভিযোগ তাকে মারধর করে অভিযুক্তরা আমাদের সঙ্গে রয়েছেন মতি সিং যাকে যাকে অভিযোগ আজকে সকালেই এই জায়গায় মাটিতে ফেলে মারধর করে বেশ কয়েকজন দুষ্কৃতীরা আমার পুরো বাউন্ডারিটা আগে ছিল ওটা কোনো কারণে কেউ ভেঙে দিয়েছে বদমাশি করে এসে আমি পরিষ্কার টরিষ্কার করছিলাম আমাকে লোকে এখানে এসে বলছিল যে এই করো ওই করো আমার সাথে কথা বলো এই করো এইসব আমাকে ধমকি দিচ্ছিল এই ওদের সাথে থেকে আমাকে মাল নিতে হবে বা টাকা দিতে হবে বা কিছু করতে হবে আমি বললাম যে না আমার জায়গা আমি কেন করতে পারবো না করে আমাকে তখন ওরা ধমকি হুমকি দিয়ে গালাফালি গালাগালি ফালাগালি দিয়ে আর কিছু জন এসে আমাকে চট চট মেরে যাচ্ছে মেরে যা স্থানীয় কাউন্সিলরের দাবি বৈধ নথিপত্র নিয়েই বাড়ি করছেন ওই ব্যবসায়ী ওনার কাছে যদি লিগ্যাল পারমিশন থাকে উনি যদি তার নিজের বাড়ি নিজেই করছে প্রশাসন বুঝবে এ নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী পুলিশ সূত্রে দাবি ব্যবসায়ীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে পাল্টা অভিযোগ এসেছে ওই ব্যক্তি সরকারি জমিতে বাড়ি তৈরির চেষ্টা করছেন তারই প্রতিবাদ করে স্থানীয় কয়েকজন এই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে কিন্তু কাউন্সিলর যেখানে বলছেন কলকাতা পুরসভার অনুমোদিত প্ল্যান নিয়ে বাড়ি করছেন ব্যবসায়ী সেখানে সরকারি জমি দখলের অভিযোগ কিভাবে ওঠে প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা অলরেডি শুরুতেই সালটাকে যে ছবি আপনারা দেখিয়েছে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় বাড়ি দখলকে কেন্দ্র করে এবং এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ বাড়ি দখলকে কেন্দ্র করে সালটাকে দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হলো বাড়ি আহত হলেন দুপক্ষের কয়েকজন বাড়ি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটলো বৃহস্পতিবার সকালে সালটাকের বিএল ব্লকের 50 নম্বর বাড়িতে কি নিয়ে গন্ডগোল পরিষদে খবর বাড়িটি মনোজ তোদি নামে এক ব্যক্তির জনৈক ভৈরব চক্রবর্তীর দাবি তিনি 2016 সালে বাড়িটি ভাড়া নেন পরে ভাড়া নিয়ে বিবাদ ও বাড়িওয়ালা উঠতে বলায় মামলা হয় যা এখনো চলছে ভৈরবের অভিযোগ তার মধ্যে বাড়িটি মহেশ সিংহানিয়া নামে একজনকে বেআইনি ভাবে ভাড়া দিয়ে দেন মনোজ ভৈরব এবং মহেশের লোকজনের মধ্যে গন্ডগোল বাধে যা সংঘর্ষ অবধি গড়ায় সল্লেকের বিএল ব্লকের একটি বাড়ি এবং এই বাড়ি কার দখলে থাকবে সেটা নিয়েই কিন্তু রীতিমতো তাণ্ডব চালানো হয় এবং বাড়ি ভাঙচুর করা হয় আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনের গেট সেই গেট ভেঙে ফেলা হয়েছে বাড়ির যে সামনের দরজা জানলা সমস্ত জায়গা কিন্তু ভাঙচুর চালানো হয়েছে লিজের বাড়ি তো আমার নামে লিজ ছিল এবং আমার ওখানে ডকুমেন্টস ইলেকট্রিক বিল থেকে সমস্ত কিছু আমার এবং কোর্ট আমাকে অলরেডি ইনজাংশন দিয়েছে কোর্ট আমাকে স্টে অর্ডার দিয়েছে উনি আরেকবার দখল করতে এসেছিলেন এবং আমি থানায় দুবার কমপ্লেন করি ওনারা যখন দুবার হামলা করতে আসে আমি থানায় অলরেডি দুবার কমপ্লেন করেছি দুষ্কৃতী আজকে প্রায় ওদের 25-30 জন এসেছিল এবং অলরেডি ওরা ওই ভিতরে চাবি টাবি দিয়ে ঢুকে গেছে আমাদেরকে বার করে এরকম মেরে আমাকে মানুষ প্রতি বাড়িটা দিয়েছে আমি মানুষ বাড়িতে আজ 25 তারিখ থেকে রং উং করাচ্ছি সব করছি দুদিন থেকে লোক এসে ধমক টমক দিচ্ছে 10 লাখ টাকা চাইছে নেই তো মারবো এ করবো আমরা 144 করেছি বিধাননগর পূর্ব থানার পুলিশ ভৈরব চক্রবর্তী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে তবে বাড়িটি যার সেই মনোজ তোদির সঙ্গে যোগাযোগ করা যায়নি প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা চলাশি পরের খবরে সপ্তাহে একদিন করে দুর্নীতি রোধের বার্তা দিতে ব্যাচ পড়বে পুলিশ পুলিশ কর্মীদের সেই নো টু করাপশন ব্যাচ পড়তে নির্দেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এ সম্পর্কে আলো চাম্ব কথা বলবো প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরণ ঠিক কি নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ কর্মীদের
লক্ষ্য করা যাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের সমস্ত পুলিশ কর্মী, বেশ কয়েকটি থানা এবং সেখানে এসআই থেকে শুরু করে কনস্টেবল এমনকি সিভিক ভলান্টিয়ারদেরকে প্রতি সোমবার করে একটি ব্যাচ করতে বলা হচ্ছে। এবং শুধু তাই না, যখন কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ বাহিনী যাচ্ছে, সেই পুলিশ বাহিনীর পোশাকের সঙ্গে সেই ব্যাচ লাগাতে নির্দেশ দেওয়া আছে এবং তাতে পরিষ্কার লেখা আছে সে নো টু করাপশন, অর্থাৎ করাপশন দুর্নীতির বিরুদ্ধে একটা ছোট্ট শপথ, সমাজ থেকে দুর্নীতির রক্ষা করা এবং সততার সঙ্গে সবকিছু মোকাবিলা করা, এমনই উল্লেখ রয়েছে ব্যাচে। এবং সেই ব্যাচ করার নির্দেশ দিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি জানিয়েছেন যে বেশ কিছুদিন আগেই তিনি উদ্যোগ নিয়েছেন এবং পুলিশের ভাবমূর্তি এবং জনসমক্ষে সঠিকভাবে তুলে ধরার জন্য এবং পুলিশের সম্পর্কে একটা ধারণা তৈরি করার জন্য এই উদ্যোগ বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। একেবারে ধন্যবাদ সমীরণ তোমাকে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা ঠিক কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক। এটা তো এটা অনেকদিন ধরেই আমাদের পরিকল্পনা ছিল, মানুষের কাছে একটা মেসেজ যাবে, মানে কোনো রকম কোনো অসুবিধা যদি হয় তো মানুষ বুঝতে পারবে দ্যাট কী অ্যাকশন নেওয়া হচ্ছে বা কতটা ট্রান্সপারেন্সি হয়। পুলিশের আগেনস্ট অনেকবার অ্যালিগেশন হয়, তো সেটা পুলিশকেও একটা মেসেজ দেওয়ার দরকার আছে দ্যাট মানে কীভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো ভিজিবিলিটি, একটা ভিজিবল মেসেজ আছে, এটা সব জায়গায় আমরা চালু করি। এবার তোলাবাজি রুখতে করা বার্তা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন দলকে সামনে রেখে তোলাবাজি নয়, প্রতারণার অভিযোগ উঠলে পুলিশ বা আমায় আমার অফিসে লিখিত অভিযোগ করুন, ভয় পাবেন না, চোর প্রতারককে ভয় পাওয়ার কারণ নেই, যতই প্রভাবশালী হোক একদিন না একদিন ধরা পড়বেই, দয়া করে এগিয়ে আসুন, চলুন এই চক্রগুলিকে বন্ধ করি। ফেসবুকে এমনই পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। সাংসদ আর যাই হোক আমরা কারো দাবেদারি করি না, বিধানসভা নির্বাচনে যারা আমার বিরোধিতা করেছিল ওনারা তাদেরকে নিয়ে চলে, দলের মধ্যে থেকে মহুয়া উপদলকে গুরুত্ব দিচ্ছেন, সাংসদ সবাইকে নিয়ে চলুক এটাই চাই। পাল্টা মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিস্ফোরক তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সাংসদ হোক আর যাই হোক আমরা কারোর দাবেদারি নয়, আমরা আমাদের মধ্যে চলি, কিন্তু আমরা দেখেছি বিগত বিধানসভা নির্বাচনে যারা আমার বিরুদ্ধে করেছে ভোটে, মহুয়া তাদেরকে নিয়ে চলে, তাদেরকে নিয়ে চলে মহুয়া, এটা একটা দলের মধ্যে থেকে মহুয়া আজকে উপদলকে, তারা উপদলকে প্রায়োরিটি দিচ্ছে, এটা তো পরিষ্কার। আজকে টিনা শাহ ভৌমিক ভোট করেনি, মহুয়া সবসময় তাকে নিয়ে চলে, এতে প্রকৃত উদাহরণ। তো সাংসদ সে সবাইকে নিয়ে চলুক, ভালোভাবে চলুক, আমরা চাই। মুখ্যমন্ত্রী যেখানে কড়া বার্তা দিয়েছেন সেখানে অন্য কারো মন্তব্য করার প্রয়োজন নেই, মহুয়া মৈত্রের তোলাবাজি রুখতে বার্তা প্রসঙ্গে মন্তব্য তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আচ্ছা, মহুয়া মৈত্র বলছেন যে দলের একাংশ যদি তোলাবাজির সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে পুলিশকে জানান বা আমার কাছে আসুন, এই ধরনের মন্তব্যের কোনো জবাব হয় না। কারণ হচ্ছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল পরিষ্কার বলেছেন পুলিশ আধিকারিকদেরকে যে আমি বলছি অন্য কেউ নয়, অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে বলছেন তারপরে আর কারো কোনো কিছু মন্তব্য করার কোনো কিছু দরকার আছে বলে আমি মনে করি না। চক্রাক বুঝে খবরে, স্বাস্থ্য দপ্তরে হঠাৎ রদবদল, স্বাস্থ্য অধিকর্তার বদলি, উত্তরকন্যার ওএসটি করে পাঠানো হলো অজয় চক্রবর্তীকে, রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী, এ সম্পর্কে আরো জানবো। সন্দীপ সরকার প্রথমে রয়েছেন টেলিফোনে, সন্দীপ কি কারণে বদলি জানা যাচ্ছে? দেখো, বিভিন্ন ইস্যুতে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে একটা কিছুদিন আগেই একটা সামান্য মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই তার জেরে এই বদলি কিনা তা নিয়ে কিন্তু জোর জল্পনা তৈরি হয়েছে স্বাস্থ্য মহলের অন্দরে। যদিও অজয় চক্রবর্তী তিনি 4.5 বছর রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন, সর্বোচ্চ দায়িত্বভার সামলেছিলেন বিশ্বরঞ্জন শতপতি, তার জায়গাতেই তিনি স্থলাভিষিক্ত হন 2017-তে, তারপর থেকে তিনি ছিলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সর্বময় প্রধান। সেই জায়গায় দাঁড়িয়ে অজয় চক্রবর্তীর এখনো 2.5 বছরের টার্ম বাকি ছিল, তার আগেই তার এই বদলি, তাকে কিন্তু কার্যত অপসারণ হিসেবে দেখছে স্বাস্থ্য মহলের একাংশ এবং তাকে রাতারাতি উত্তরবঙ্গে বদলি করে দেওয়া, যদিও স্বাস্থ্য অধিকর্তার মর্যাদাপূর্ণ পদ হিসেবেই তাকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গে, সেখানে তিনি ওএসডি থাকবেন, তার র্যাঙ্ক হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা,
কিন্তু একে 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 কোনোভাবেই স্বাভাবিক বদলি হিসেবে মনে করছেন না সপ্তম মহলের বিশেষজ্ঞরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ঘটনা ঘটলো তার কোনো সরকারি বিবৃতি বা ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সিদ্ধার্থ নিয়োগী, তিনি আপাতত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলাবেন, সেরকমটাই স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ। চোখ রাখবো যে খবরে, দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের জন্য উত্তরবঙ্গে গরমের ছুটে এগোনোর বিরোধিতা, শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার মুখে উঠে এসেছে রাজ্য ভাগের প্রসঙ্গ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেন এ নিয়ে শুনব। এটা হচ্ছে বিজেপির দ্বিচারি সমস্যা। একদিকে তারা কাশ্মীরে 370 ধারার বিলোপ চাইবে, বলবে সমস্ত ভারতবর্ষের মানুষের জন্য যেন সম আইন প্রয়োগ করা হয়, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ একটা সেপারেটিস্ট, একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব কায়েম করতে চাইবে যেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের থেকে আলাদা। পারসেপশনটাই ভুল। তিনটে জেলা দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই গরমের ছুটির আওতার বাইরে রাখা হয়েছে, বাকি পড়ে থাকে সমতল শিলিগুড়ি। শিলিগুড়ির দার্জিলিং জেলার অন্তর্গত হলেও শিলিগুড়ির আলাদা এডুকেশনাল জেলা, ফলে ওখানকার যিনি আমাদের আধিকারিকরা, সরকারি আধিকারিকরা আছেন, তারা বলছেন যে সমতলে যথেষ্ট উত্তাপ আছে এবং ওখানকার বাচ্চারা যথেষ্ট কষ্ট পাচ্ছে। এখন ওখানকার বাচ্চাদের নিয়ে তো আর বিজেপির মাথা ব্যথা নেই, বিজেপির মূল কনসার্নটা হচ্ছে কী করে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গকে বা পাহাড়কে বা গোর্খাল্যান্ডকে মদত দেওয়া যায়, অর্থাৎ একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব। চোখ রাখবো আবহাওয়ার খবরে। আরো 2-3 দিন একই ধরনের গরম থাকবে দক্ষিণবঙ্গে। 2-1 জায়গায় বৃষ্টি হলেও বদল হবে না তাপমাত্রার। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। আজ পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। অসহ্য গরমে বাঁকুড়ায় স্বস্তি, গঙ্গাজল ঘাটিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি, ঝড়ে ভাঙল বিয়ে বাড়ির প্যান্ডেল। অসহ্য গরমে নাজেহাল মানুষ, গরমের হাত থেকে পশুদেরও বাঁচানোর উদ্যোগ। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রয়্যাল বেঙ্গল টাইগারকে খাওয়ানো হচ্ছে ওআরএস মেশানো জল। খাবারের মেনুতেও আনা হচ্ছে পরিবর্তন। স্নানের জন্য তৈরি করা হয়েছে বাথটব, দিনে 3 বার করে স্নান করানো হচ্ছে। Thank you.